হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনে আসলাম ব্যাকডোর পক্ষ থেকে। মাইক্রোটিকের সিরিজ টিউটোরিয়াল আজকে আমরা পার্ট 10-এ। নবমতম পর্বে আমরা দেখেছিলাম কিভাবে মাইক্রোটিকে একটা সিম্পল কিউ ক্রিয়েট করে আমরা ব্যান্ডউইথকে কন্ট্রোল করতে পারি। সেখানে আসলে ক্রিয়েট করা হয়েছিল একটা টার্গেট বেস বা হোস্ট বেস একটা সিম্পল কিউ, অর্থাৎ একটা সিম্পল কিউ ইউজ করা হলো সাধারণত ছোটোখাটো নেটওয়ার্ক বা অর্গানাইজেশনে। বাট আজকে আমরা শিখবো কিভাবে আমরা পিসি কিউর মাধ্যমে দেশ সংখ্যা পার কানেকশন কিউ ক্রিয়েট করে আমরা ইন্টারনেট প্রোভাইড করতে পারি। পিসি কিউ সাধারণত ইউজ করা হলো আইএসপি লেভেলে। দ্যাটস মিন আইএসপি লেভেলে অনেকগুলো আইপি সিজ থাকে, তারা এই আইপি সিজগুলো কন্ট্রোল করার জন্য সাধারণত পিসি কিউ ক্রিয়েট করে থাকে। এছাড়াও অন্যান্য কাজের জন্য পিসি কিউ ক্রিয়েট করে আমরা ইন্টারনেট কন্ট্রোল করতে পারি, দ্যাটস মিন ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি। সেটা কীভাবে আজকে আমরা সেটাই শিখবো। প্রথমে আমি আমার রাউটার প্রবেশ করে নিব। আমি আমার আইপিতে সিলেক্ট করেছি কানেক্টেড। কানেক্ট হওয়ার পরে আমি আমার আইপিতে এসে অ্যাড্রেসে আসবো। দ্যাটস মিন হচ্ছে যে আমার যে বেসিক কনফিগারেশন ছিল সেটা ওকে আছে কিনা এটা আমরা চেক করে নিব। কারণ পিসি কিউ ক্রিয়েট করার পূর্বে অবশ্যই আপনার বেসিক যে কনফিগারেশনটা সেটা ওকে আছে কিনা একবার হলো চেক করে নেবেন। দেখেন আমি আমার আইপি অ্যাড্রেসটা দেখছি, দ্যাটস মিন হচ্ছে 1 আমার কানেকশন ওকে আছে, যেমন ল্যানও করা আছে, অর্থাৎ ল্যানে দেওয়া আছে ইথার 2 আর 1-এ দেওয়া আছে ইথার 1। আপনার যদি বেসিক কনফিগারেশন ওকে থাকে তাহলে আপনার যে ফিজিক্যাল যে পিসিটা আছে, দেখুন আপনার যে বেসিক কনফিগারেশনের সাথে যে পিসিটা কানেকশন আছে সে কিন্তু কি ইন্টারনেট পাবে। দেখেন এখানে আমার ইন্টারনেট পাচ্ছে, বাট এই ইন্টারনেটকে কিন্তু আমরা কি কোনো কন্ট্রোল করতে পারছি না। বাট আজকে আমরা এই কন্ট্রোল করার জন্য শিখবো হচ্ছে পিসি কিউ। তো পিসি কিউ ক্রিয়েট করার পূর্বে আমি আমার ল্যানের আরও কিছু আইপি সিজ ক্রিয়েট করবো। কেন ক্রিয়েট করবো? আমরা যদি কোনো আইএসপি থেকে ইন্টারনেটে কানেকশন নেই তখন কিন্তু তারা আমাদের বিভিন্ন প্যাকেজ অফার করে। কীরকম প্যাকেজ? সাপোজ 1 MB, 2 MB বা 10 MB এরকম স্পিডের বিভিন্ন প্যাকেজ আছে যারা তারা বিভিন্নভাবে নাম দিয়ে থাকে। তো এই প্যাকেজগুলো কিন্তু আমাদেরকে অফার করে যে আপনি কোনটা নিতে যাচ্ছেন। আমরা যেটা নিতে চাই সেটাই কিন্তু কি আমাদেরকে সেই কানেকশনই প্রোভাইড করে থাকে। প্রত্যেক আইএসপি এই কিউস মডিউল থেকে এই পিসি কিউর মাধ্যমে তার ইন্টারনেট প্রোভাইড করে থাকে। তো সেক্ষেত্রে তারা বিভিন্ন আইপি সিরিজ নিয়ে বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ অফার করে থাকে। তো আমরাও 3টা আইপি সিরিজ নেব এবং 3টা আইপি সিরিজ এগেনস্টে 3 ধরনের আমরা প্যাকেজ ক্রিয়েট করব। তো প্রথমে আমরা দেওয়া আছে হলকা 192.168.10.1, দেন আমরা আরও 2টা আইপি সিরিজ নেব। প্রথমে আমরা নিচ্ছি হলকা 192.168.11.1/24, দেন হচ্ছে এটা হলকা ইন্টারফেস 2 অ্যাপ্লাই ওকে। দেখেন আমরা 10 এবং 11 হয়ে গেছে। দেন আমরা আর একটা নিব 12.1/24, দেন ইন্টারফেস হবে হচ্ছে 2 অ্যাপ্লাই ওকে। এখন একটা কথা হচ্ছে যে আমরা ল্যানে যে 3টা আইপি সিরিজ নিয়েছি এই 3টা আইপি সিরিজের এগেনিস্টে, অর্থাৎ আমার ফায়ারওয়ালে কোনো রুল আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেব। এই জন্য আমরা আইপিতে আসবো। আইপিতে এসে দেখেন ফায়ারওয়ালে আসবো। ফায়ারওয়ালে এসে আমরা কিন্তু যখন বেসিক কনফিগারেশন করেছিলাম তখন কিন্তু একটা নেট কনফিগারেশন করেছিলাম। সেই নেটে দেখেন আমার একটা নেট কনফিগারেশন করা আছে হলকা 192.168.10.0/24। দ্যাটস মিন হচ্ছে আমার যে প্রথম যে নেটওয়ার্কটা ছিল, অর্থাৎ যে ল্যান্ড কানেকশনটা ছিল, এটার এগেনস্টে কিন্তু করা আছে। আমরা কি করব, এখান থেকে হয়তো বা এখান থেকে দুইটা নেট ক্রিয়েট করতে পারি, একটা 11-এর এগেনস্টে, একটা 12-এর এগেনস্টে, অথবা আমরা এই নেটটাকে যেটা আছে এটাকে আমরা অমিট করে দিতে পারি। দ্যাটস মিন এই সিরিজটাকে, অর্থাৎ যে সোর্স অ্যাড্রেসটা আছে এটাকে আমরা উঠিয়ে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ওকে করে দেবো। নেট কনফিগারেশন করা আছে বা আনসোর্সেস, অর্থাৎ আমার এখানে যতগুলো ল্যানে কানেকশন আসবে সবগুলো আমার কি হবে এই ইথার 1 দিয়ে পাস হবে, এই জন্য আমরা কোনো সোর্স অ্যাড্রেস উল্লেখ করে দিইনি। এখন হচ্ছে আমরা কিউসে আসবো। দ্যাটস মিন হচ্ছে আমরা কি করব, আমরা পিসি কিউ ক্রিয়েট করব, অর্থাৎ পার কানেকশন কিউ। পিসি কিউতে আসার পরে দেখেন এখানে আমার সিম্পল কিউ আছে, ইন্টারফেস কিউ ট্রি এবং কিউ ড্রাইভ। কিভাবে আমরা পিসি কিউ ক্রিয়েট করতে পারি? এখান থেকে আসবো সিম্পলে, সিম্পলে এসে আমরা কিউসে ক্লিক করব। কিউসে ক্লিক করলে জেনারেলে এসে দেখেন এখানে জেনারেলে এখান থেকে ক্রিয়েট করার পূর্বে আপনাকে কিছু আগে পিসি কিউ ক্রিয়েট করে আসতে হবে। দ্যাটস মিন কিউ টাইপ, এই জন্য আমরা সিম্পলে এসে দেখেন লাস্টে যেটা কিউ টাইপ, এই কিউ টাইপসে আসবো। কিউ টাইপসে এসে এখানে ডিফল্ট কিছু কিউ টাইপস দেওয়া আছে, আমরা এগুলো রাখবো না। দ্যাটস মিন আমরা যে প্যাকেজগুলো অফার করতে চাচ্ছি ক্লায়েন্ট ইন্ডে সেই প্যাকেজগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করবো। প্রথমে হলকা প্লাসে ক্লিক করবো, ক্লিক করে এখানে আমরা দিব হলকা 512K দিয়ে একটা ইন্টারনেট স্পিডের একটা প্যাকেজ বানাবো, সব 512K ইন্টারনেট। ইন্টারনেট দিয়ে এখানে কিন্ডে আসবো, কিন্ডে এসে এখানে আমরা পিসি কিউ করে দিব। পিসি কিউ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। প্রথম যেটা আসছে সে হলকা রেট, অর্থাৎ আপনি যে এই যে প্যাকেজটা বানাচ্ছেন এটা ইন্টারনেট স্পিড কত থাকবে, এটা ইন্টারনেট স্পিড থাকবে 512K, লিমিট কত থাকবে 50 অ্যাজ ইট ইজ যেমন আছে, এবং টোটাল লিমিট কত আছে ওকে 2000 থাক। দেন হচ্ছে বাস্ট থ্রেশোল্ড এবং বাস্ট টাইম, এই 3টা সম্পর্কে আমরা সিম্পল কিউতে আলোচনা করেছি, এখন আমরা এখানে এটা আলোচনা করবো না। দেন হচ্ছে ক্লাসিফায়ার, ক্লাসিফায়ার এসে দেখেন এখানে কি ডেস্টিনেশন অ্যাড্রেস, এখানে দেখেন ডেস্টিনেশন অ্যাড্রেস এবং কি সোর্স অ্যাড্রেস, এই দুটাতে কী বোঝাচ্ছে? প্রথম যেটা এটা সোর্স অ্যাড্রেস মনে হলকা আপলোডের স্পিড, আর ডেস্টিনেশন অ্যাড্রেস হলকা ডাউনলোডের স্পিড। আপনি যদি ডিভাইডেড করতে চান দ্যাটস মিন 512 KB একটা থাকবে 512 KB হলকা ডাউনলোড, আর একটা 512 KB থাকবে হলকা আপলোডের, এভাবে আপনি ডিভাইডেড করে দিতে পারেন। যেমন এটা আসলে ডাউনলোডের, আমরা কী করতে পারি ইন্টারনেট আন্ডারস্কোর ডাউনলোড লিখে দিতে পারি,
ডাউনলোড অর্থাৎ 512 KB দিয়ে কি করলাম একটা ডাউনলোড স্পিডও ক্রিয়েট করলাম দেন আরো আরেকটা কি করব 512 KB দিয়ে ইন্টারনেট তারপরে দেবো আপলোড কিনে আসবো এই আমরা পিসিকিউ করে দেব পিসিকিউ করে দিয়ে এনে 512 KB দেন চলকে এখানে প্রথমে এটা করেছিলাম ডাউনলোড এখন আমরা এই ডেস্টিনেশন অ্যাড্রেসটা উঠিয়ে দিয়ে জাস্ট সোর্স অ্যাড্রেসটা ওকে করে দিব ওকে করে দিয়ে জাস্ট আমরা অ্যাপ্লাই ওকে দ্যাটস আপনার দুইটা করে দুইটা কিন্তু কি ক্রিয়েট হয়ে গেছে দুইটা করে একটা আপলোডের জন্য একটা ডাউনলোডের জন্য তো এবার মাল্টিপল না ক্রিয়েটকে আপনার সিঙ্গেলভাবে ক্রিয়েট করতে পারেন দ্যাটস মিন কীরকম সাপোজ আমরা অন এমবিপিএস দিয়ে একটা করবো এটা থাকবে অন এমবিপিএস এই পিপিসি কিউটার নাম হলো অন এমবিপিএস দেন হচ্ছে রেট কত থাকবে রেট আমরা এখানে অন এম দিতে পারেন দ্যাটস অন এম তারপরে সরকার সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস দুইটাই উল্লেখ করা থাকবে অর্থাৎ আমার দুটাই অন এমবি করে পাবে অ্যাপ্লাই ওকে দেন আরেকটা ক্রিয়েট করবো সরকার 2 MBPS এখান থেকে আমরা কিনডে এসে পিসিকে উল্লেখ করে দেবো দেন এখানে উল্লেখ করে দেবো কার 2 MB তারপর ওকে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস তো দেওয়া আছে তারপর অ্যাপ্লাই ওকে দেখেন আমরা তিনটা প্যাকেজ ক্রিয়েট করেছি আপনি এখানে এটা মাল্টিপল ক্রিয়েট করেছি আমরা ইচ্ছা করলে এটা মাল্টিপল উঠেও দিয়ে আমরা সিঙ্গেল করেও দিতে পারি তো এটা মাল্টিপল থাক এটা আমার দেখা বোঝানোর জন্য দেন হচ্ছে 1 MB তারপর 2 MB এখন আমরা আসবো সিম্পল কিউতে সিম্পল কিউতে এসে প্লাসে ক্লিক করবো এখানে যে কিউ নেম দ্যাটস মিন আমি যে প্যাকেজটা অফার করতেছি যে সিরিজটা অফার করবো সেটা কি নেম দেবো সাপোজ 512 KBPS 500 KBPS ওকে দেন হচ্ছে 512 KBPS কোনটা হবে এই যে টার্গেট অর্থাৎ টার্গেট যে আইপি সিরিজটা আমরা আইপি সিরিজটা একটু একবার দেখে নেই আইপিতে এসে অ্যাড্রেসে আসবো দেখেন এখানে আমার তিনটা আছে 10, 11, 12 10K আমরা দিব ওকে 512 KBPS সাপোজ এখানে আমরা 10টা উল্লেখ করে দিই 192.168.10.0/24 অর্থাৎ টোটাল 254টা আইপির এগেনস্টে আমি কী করলাম এই নেমটা ক্রিয়েট করলাম দেন হচ্ছে ওকে আমরা স্পিড অর্থাৎ ওকে আপলোডেড এবং ডাউনলোডেড কত স্পিড দিব ম্যাক্সিমাম লিমিট থাকবে হচ্ছে ওকে আপনার যদি আইএসপি থাকেন অথবা আমরা যেমন আইএসপি থেকে কানেকশন নিয়ে থাকি আইএসপি কী করে তার আইজি থেকে যে কানেকশন নেয় সেখানে কিন্তু কী সে একটা লিমিটেড একটা ব্যান্ডউইথ কেনে সাপোজ সে 500 MB বা 200 MB একটা ব্যান্ডউইথ কেনে 200 MB টোটাল ব্যান্ডউইথ কিনেছে আমার নেট টোটাল নেটওয়ার্কের জন্য যদি এটা শেয়ার ব্যান্ডউইথ অর্থাৎ এই 200 MB তো সবার মধ্যে শেয়ার হতে থাকবে তবে বিভিন্ন সিরিজে বিভিন্নভাবে সাপোজ 200 MBকে আমরা ডিভাইড করি প্রথম প্যাকেজটার জন্য আমরা দিব চলকা 30 MB অর্থাৎ 512 KBPS যেটা থাকবে এটা টোটাল ব্যান্ডউইথ অর্থাৎ 254টা এই সিরিজের জন্য থাকবে 30 MB ডাউনলোড স্পিডও থাকবে 30 MB এবার হচ্ছে চলকা অ্যাডভান্সে আসবো অ্যাডভান্সে এসে এখানে দেখেন টার্গেটেড আপলোডেড টার্গেটেড ডাউনলোডেড অর্থাৎ এখানেও কিন্তু দেওয়া আছে আমরা এখানে লিমিটেডে আসবো না আসবো ওকে কিউ টাইপে এসে আমরা যে পিসি কিউ ক্রিয়েট করেছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব প্রথমে দিব চলকে আপনার আপলোডেডটা দেন দিব হচ্ছে আমার ডাউনলোডেডটা এটাও দেখেন এখানে একটা বোঝার বিষয় হচ্ছে আপনি এই যে এখান থেকে যে সিলেক্ট করে দিচ্ছেন অনেকগুলো প্যাকেজ থাকে যেমন অনেক আইএসপি কী করে যে ডাউনলোড স্পিডটা বাড়িয়ে রাখে যেমন 2 MBPS আর আপলোডেড স্পিড থাকে ওকে কম এরকম অনেক আইএসপি করে থাকে আবার কিছু কিছু আইএসপি আছে আপলোডের স্পিড বাড়িয়ে দিয়ে থাকে এটা ওকে তারা ডিপেন্ড করে যে তার ক্লায়েন্টদের সে কীভাবে সার্ভিস দেবে তো আমরা এখানে কী করলাম অ্যাজ ইট ইজ সেম করে দিলাম সেম করে দেওয়ার পরে এখানে দেখেন কোনো ইউজার 512 KBPS উপরে যেতে পারবে না বাট টোটাল 254টার জন্য আমার 30 MB বরাদ্দ দেন হচ্ছে ওকে অ্যাপ্লাই ওকে তো অ্যাপ্লাই ওকে দেওয়ার আগে এখান থেকে আপনার টাইম উল্লেখ করে দিতে পারেন যেমন অনেক আইএসপি আছে যেটা আমরা আগে বলেছি যে তারা টাইমের একটা ডিফারেন্স করে রাখে যেমন আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি সবচেয়ে বেশি স্পিড পাবেন বা সন্ধ্যা 7টার পরে থেকে স্পিড কমে যাবে এটা হলকা তারা টাইম ডিভাইন করে দেয় এই জন্য কিন্তু কি টাইমের একটা ডিউরেশন কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে অর্থাৎ একই প্যাকেজের উপর যদি দুই ধরনের টাইম দেন অর্থাৎ একই টাইম রাখা যাবে না এই জন্য আমরা সকাল 10টার থেকে 7টা এবং 7টার থেকে পরবর্তী 10টা না হওয়া পর্যন্ত যে টাইম এটাকে আমরা এইভাবে ক্যালকুলেট করে দিব এখানে যেন কখনো ভুল না হয় হ্যাঁ দেন হচ্ছে অ্যাপ্লাই ওকে আমি অলরেডি 512 KBPS এর জন্য একটা প্যাকেজ রেডি করে ফেলছি দেন হচ্ছে আমরা একটা 1 MBPS এর জন্য প্যাকেজ বানাবো 1 MBPS এই জন্য আমি সিরিজটা দিব 192.168.11.0/24 এই সিরিজটাকে দেবো এটার জন্য আমি কত দেবো 70 MB অলরেডি আমি 30 MB 512 KBPS জন্য দিয়ে দিছি এটার জন্য আমরা 70 MB ডেডিকেট করবো দেন হচ্ছে অ্যাডভান্সে আসবো অ্যাডভান্সে এসে কিউ টাইপ সিলেক্ট করে দিবো হচ্ছে 1 MB অ্যাপ্লাই ওকে দেন আরেকটা প্যাকেজ বানাবো কা 2 MBPS এর 2 MBPS দেন এটা সিরিজ দেবো কা 192.168.12.0/24 এটা দিব হচ্ছে ওকে আমার 100 MB অর্থাৎ এটা হচ্ছে 2 MBPS এই জন্য আমার ইউজারদের একটু বেশি ইন্টারনেট দিতে হবে যেমন স্যার অ্যাডভান্স অ্যাডভান্সে এসে আমরা কিউ টাইপে আসবো কিউ টাইপে এসে 2 MBPS উল্লেখ করে দিব 2 MBPS অ্যাপ্লাই ওকে দেখেন অলরেডি আমার তিনটা
প্যাকেজ ক্রিয়েট হয়ে গেছে, একটা 512 কেবিপিএস, একটা হচ্ছে 1 এমবিপিএস, একটা হচ্ছে 2 এমবিপিএস। আপনি ইচ্ছা করলে এখানে এসে কমেন্টস করে দিতে পারেন। এটা হচ্ছে হলকা আপনার ব্রোঞ্জ ব্রোঞ্জ প্যাকেজ অ্যাপ্লাই, ওকে। দেখেন এটা আমার ব্রোঞ্জ প্যাকেজ, এটাকে আমি উল্লেখ করতে পারি বিভিন্ন প্যাকেজ আকারে। যেমন হচ্ছে এটা আমার সিলভার সিলভার প্যাকেজ অ্যাপ্লাই, ওকে। দেন এটাকে আমি উল্লেখ করে দিতে পারি গোল্ড গোল্ড প্যাকেজ। এরকম আমরা বিভিন্ন প্যাকেজ আকারে উল্লেখ করে দিতে পারি। দেখেন আমার তিনটা প্যাকেজ ক্রিয়েট হয়েছে, একটা ব্রোঞ্জ, একটা সিলভার, একটা গোল্ড। আর ব্রোঞ্জে আছে 512, সিলভার আছে 1 এমবিপিএস, আর গোল্ড আছে 2 এমবিপিএস। এটা দিয়েছে 30 এমবি, এটা 70 এমবি, এটা 100 এমবি। দ্যাট মিন আমার টোটাল 200 এমবি ক্লোজ। এখন আমরা কি করব, এই যে আপনার যে ইন্টারনেটগুলো প্রোভাইড করলাম, এখন আমার ক্লায়েন্ট ইন্ডিয়া কানেকশন দিয়ে আমরা চেক করে দেখবো যে আমার তো প্রথম যেটা আছে ব্রোঞ্জ, ব্রোঞ্জের সাথে আমার একটা পিসি কানেক্টেড আছে। আমরা যদি এখানে ট্রাফিক দেখি, দেখেন এখানে ট্রাফিকটা খুবই স্লো, কম যাচ্ছে। বাট আমি যদি কোনো পেজ ওপেন করি, দেখেন কোনো ওয়েবসাইট ওপেন করে চেক করে দেখতে পারি এখানে ট্রাফিক কত বাড়তে পারে। তো আমি ইউটিউবের আমার এই চ্যানেলটা ওপেন করছি, যদি আমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা আইকনটা ক্লিক করবেন, তাহলে সবার আগে আমার ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমরা একটা ভিডিও রান করব, অলরেডি আমার একটা ভিডিও রান করেছি। এখন যদি আমরা দেখি যে আমার ব্যান্ডউইথের ট্রাফিকটা কীরকম, দেখেন বেড়ে গেছে, প্রথম ছিল 1-2, দেখেন এখন কিন্তু অনেক স্পিড বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমার 30 এমবিপিএস যে দেওয়া আছে এটা কিন্তু একটা প্যাকেজের এগেনিস্টে, অর্থাৎ এখন আমার যদি অন্য কোনো কানেকশন নেই, জাস্ট একটা আইপি কানেক্টেড, এই জন্য কিন্তু কি একটি স্পিড বেশি পাচ্ছে ডাউনলোডের ক্ষেত্রে, বাট আপলোডের ক্ষেত্রে কিন্তু কি কমই আছে। এটা গেল হচ্ছে আমার ব্রোঞ্জ প্যাকেজ। এখন যদি আমার আইপিটা চেঞ্জ করি, দ্যাট মিন হচ্ছে আমার যে আইপিটা দেওয়া ছিল এটা দেওয়া হচ্ছে ব্রোঞ্জ প্যাকেজের আইপি, আমরা এটাকে চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা এই 10টাকে 11 করে দিব। 11 করে দিলে দেখে কি হয়, ওকে, আমাকে মাইক্রোটিক থেকে বের করে দিবে, যেহেতু আমি ওই আইপি রেঞ্জ থেকে বের হয়ে আসছি, এবং আমরা রিকানেক্ট করব। রিকানেক্ট করার পরে এখন আমি আবার 10-এ চলে যাবো, যে 10-এ যে দেখবো যে আমার ট্রাফিক কোনো আপডেট হচ্ছে কিনা। এখানে সব ট্রাফিক এসে দেখি, দেখেন সব 00। দ্যাটস মিন আমি যেহেতু এটাতে কোনো আমার ইন্টারনেট কানেকশন নেই, দ্যাটস মিন কোনো ইউজার এখনও কানেক্টেড না, এই জন্য কি ট্রাফিক পাস হচ্ছে না। বাট আমি 11-এ এসে দেখেন ট্রাফিকের, যদি আপনি দেখেন, দেখেন এখানে আপনার ট্রাফিক পাস হচ্ছে, বাট স্পিডটা কিন্তু বেশি আগের থেকে। এখন আমরা আবার 12টা চেক করে দেখতে পারি, এখানে 12 করে দিব, এখানে 12 করে দিব, অ্যাপ্লাই, ওকে। এখানে আমাকে আবার বের করে দিয়েছে, কারণ আমি আবার আইপি চেঞ্জ করেছি, রিকানেক্ট। তো আমি এখন যদি আবার সিলভার প্যাকেজে আসি, জ্যাসমিন আমরা একটু আগে 11 নম্বরটা দেখেছিলাম ট্রাফিক যাচ্ছে কিনা, দেখেন এখানে কিন্তু ট্রাফিক 0 হয়ে গেছে। জ্যাসমিন এই প্যাকেজের সাথে কোনো ক্লায়েন্ট কানেক্টেড না এই জন্য। দেন আমি আমার আরেকটা দেখি, দেন আমি আমার আরেকটা দেখি, অথবা গোল্ড গোল্ড যেটা আছে 2 এমবিপিএস, এটা আমি একটু চেক করে দেখি, দেখেন এটার সাথে কিন্তু কি কানেক্টেড, আর এখানে স্পিডটাও বেশি থাকবে। আর এখান থেকে আপনার স্ট্যাটিস্টিক্সও দেখে নিতে পারেন, কত এমবিপিএস এখানে আপলোড হচ্ছে, ডাউনলোড হচ্ছে কত, এখানে সব কিছু ড্রপ হচ্ছে কত, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আর এটার গ্রাফ দেখতে হলে, অর্থাৎ আপনার প্রতি পিসির, অনেকে অথবা কোশ্চেন করতে পারেন যে আমার প্রতিটা আইপির এগেনিস্টে আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাইক্রোটিকের একটা সিস্টেম আছে, মনিটরিং সিস্টেম, সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে আপনি দেখতে পারেন আপনি ওই আইপির এগেনিস্টে যে সে কত ইউজ করছে, সেটা আমরা পরবর্তীতে টিউটর করবো। অর্থাৎ গ্রাফের মধ্যে আমরা কীভাবে মনিটরিং করতে পারি সেটা আমরা দেখবো। অর্থাৎ আমরা এভাবে কি পিসিকিউ ক্রিয়েট করে আমরা কী করে ব্যান্ডউইথকে কন্ট্রোল করতে পারি। তো নেক্সট টিউটোরিয়াল আমরা দেখবো কীভাবে টোটাল ব্যান্ডউইথ আমরা কিউ তৈরি করতে পারি, বা প্রায়োরিটি বেস, যেটা আমরা প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে প্রায়োরিটি বেস কীভাবে হয়, তারপরে হচ্ছে প্যারেন্ট কিউ কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালটা দেখবো। সেমতো ভালো থাকবে। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।